হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। বঙ্গভাষায় তোমাদের সকলকে স্বাগত। আর আজকে ক্লাসে আমরা জানবো মাঙ্কি পক্স নিয়ে। ওকে, তো বেসিক্যালি মাঙ্কি পক্স, দেখো যেটা হচ্ছে মাঙ্কি পক্স বা মাঙ্কি পক্স যেটাই আমরা বলতে পারি। তো এখানে দেখো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে কিন্তু ভাইরাস, ঠিক আছে? তো এর আগে আমরা দেখেছি করোনা ভাইরাস নিয়ে, তো একই রকম ভাবে এটাও একটা ভাইরাস যেটা আবার হচ্ছে ছড়াচ্ছে আস্তে আস্তে। তো বেসিক্যালি এই ভাইরাস কিন্তু হচ্ছে ম্যান টু ম্যান এবং হচ্ছে ম্যান টু অ্যানিমাল, মানে অন্য যেসব পশু পাখি আছে তাদের মধ্যে থেকে হচ্ছে এটা ছড়াতে পারে, ঠিক আছে? তো বেসিক্যালি আজকের আমরা হচ্ছে মাঙ্কি পক্স এর ব্যাপারে এ টু জেড যত রকম ইনফরমেশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এবং একইভাবে হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশনের পিছনে যে পয়েন্ট গুলো বেসিক্যালি তোমাদের জানা দরকার সেগুলো নিয়ে কিন্তু আজকে ক্লাস আমরা ডিসকাস করবো। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস শুরু করা যাক। তো নাও ফার্স্টে দেখো, আমরা দেখছি মাঙ্কি পক্স, তাই তো? মাঙ্কি পক্স বেসিক্যালি দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু মাঙ্কি পক্স এর আমরা দিইনি, জাস্ট একটা ভাইরাসের ছবি বলতে কেমন বোঝায় সেটাই বোঝানোর জন্য তোমাদের আমরা এই ছবিটা দেখিয়েছি, ঠিক আছে? তো দেখো, মাঙ্কি পক্স বেসিক্যালি কি, একটা ভাইরাস, ঠিক আছে? তো দেখো, অণুজীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না, এরকম ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এবং ব্যাকটেরিয়ার জন্য অনেক রোগ আছে যেগুলো হয়ে থাকে, এবং ভাইরাসের জন্য অনেক রোগ আছে হয়ে থাকে। তার মধ্যে রিসেন্ট যেটা গেল সেটা হচ্ছে করোনা ভাইরাস, তো এটাও কিন্তু একটা ভাইরাস ডিজিজ ছিল, তাই তো? তো দেখো, ফার্স্টে আমরা এখানে হচ্ছে মাঙ্কি পক্স এর ব্যাপারে একটু জেনে নেবো। এখানে কি কি আছে দেখো, মাঙ্কি পক্স ইজ আ ভাইরাল ডিজিজ উইথ সিমটমস সিমিলার টু দোজ সিন ইন দ্য পাস্ট ইন স্মল পক্স পেশেন্ট। বেসিক্যালি স্মল পক্স তোমরা হচ্ছে কম বেশি প্রত্যেকেই হচ্ছে চেনো, এটা স্মল পক্স বলতে বাংলাতে যদি বলা হয় তাহলে তোমরা অনেকে শুনেছ মায়ের দয়া, তাই তো? এছাড়াও হচ্ছে স্মল পক্স নামে হচ্ছে তোমরা অনেকে জানো, যেটা হচ্ছে ছোট ছোট গুড়ি গুড়ি হচ্ছে পক্স যেটাকে বলা হয়, সেটা হচ্ছে গায়ে ভরে যায়। তো এই ধরনের ছোট পক্স বা হচ্ছে বড় যে পক্স, সেই পক্স এর মতোই কিন্তু এই মাঙ্কি পক্স এর হচ্ছে রিয়াকশন, ঠিক আছে? এটা যদি কোনো মানুষকে বা কোনো পশুকে আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে, মানে কোনো পোষক দেহে বেসিক্যালি যদি প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু এটা এই ধরনের হচ্ছে সিমটম হচ্ছে দেখা দেয়, ঠিক আছে? যার ফলে গায়ে হচ্ছে ফোসকার মতো হচ্ছে পড়ে যায়, এবং সেগুলো হচ্ছে ব্যথা করে, যন্ত্রণা হয়, এবং সারা শরীর হচ্ছে অবশ হয়ে থাকে বেসিক্যালি, ঠিক আছে? এবং তার সাথে সাথে জ্বর এগুলো হচ্ছে হতে থাকে, বোঝা গেল? তো পক্সের যা যা কন্ডিশন বা যা যা সিমটম বা যে লক্ষণগুলো দেখা যায় সেগুলোই কিন্তু বেসিক্যালি এখানে হচ্ছে দেখা যায়, ক্লিয়ার? তো নাও এখানে এবার এক এক করে হচ্ছে দেখো। তো এবার এর জেনেটিক প্রকৃতি কি, তো একটা জিনিস বলে রাখি, ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে সব থেকে বড় একটা কন্ডিশন মানে যেগুলোর জন্য পার্থক্য করা যায় সেটা হচ্ছে দেখো, ভাইরাসকে কিন্তু হচ্ছে ফাইভ কিংডম যে ক্লাসিফিকেশন আছে বা পাঁচটা যে শ্রেণীবিন্যাস আছে যেটাকে হচ্ছে আমাদের টোটাল যে জীবজগৎ তাকে রাখা হয়, তার মধ্যে কিন্তু ভাইরাসকে রাখা হয় না, তার মধ্যে ব্যাকটেরিয়াকে রাখা হয়। কেন? কারণ ব্যাকটেরিয়া হচ্ছে একা একা বা পরিবেশে নিজে হচ্ছে মুক্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু ভাইরাস এমনই একটা অণুজীব যে কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় থাকতে পারে না। তো এখানে একটা ভালো উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে, সেটা হলো দেখো, কিছুদিন আগেই হচ্ছে আমাদের করোনা ভাইরাস এসেছিল, এবং সেই সময় হচ্ছে আমাদের মাস্ক পরতে অনেক বেশি বলা হচ্ছিল। এবং কেন কেন বলা হচ্ছিল, তার পিছনের কারণটা কি কখনো ভেবে দেখেছো? তো দেখো, যদি ভালো করে ভাবো তাহলে লক্ষ্য করবে, যেহেতু ভাইরাস হচ্ছে বাইরে বেঁচে থাকতে পারে না, মানে প্রকৃতিতে মুক্ত অবস্থায় বেঁচে থাকতে পারে না, সেই কারণে এর কোনো না কোনো পোষক দেহ দরকার, মানে যেখানে গিয়ে এটা বড় হতে পারবে, পালন হতে পারবে, ঠিক আছে? সেটা মানুষ হতে হবে, মানে সেটা জীব হতে হবে বেসিক্যালি, ঠিক আছে? সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বোঝা গেল? কুকুর, গরু, ছাগল, এনিথিং। তো এটা হলো ভাইরাসের একদম প্রাইমারি বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে কখনোই একা একা বা পরিবেশে হচ্ছে বেঁচে থাকতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়া এগুলো সবগুলোই করতে পারে, ঠিক আছে? এবং পরিবেশে নিজের মতো করে খাদ্য গ্রহণ করতে পারে, নিজের মতো করে প্রজনন করতে পারে, ঠিক আছে? প্রজনন বা বংশবিস্তার। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আবার একই কন্ডিশন, যেহেতু পরিবেশে এরা বাঁচতেই পারে না, তাহলে খাদ্য গ্রহণ তো দূরের কথা, প্রজনন এসব কিছুই করতে পারে না। ওকে, তো আই হোপ এতটা পুরো বুঝতে পারলে যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক কি কি হচ্ছে পার্থক্য থাকতে পারে। ওকে, তো নাও এবার এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো, ভাইরাস দুটো টাইপের হতে পারে, মানে ভাইরাসের দেহে যে জেনেটিক পদার্থ থাকে তার বেসিসে ভাইরাস দু ধরনের হতে পারে, হয় আরএনএ নয় ডিএনএ। ওকে, তো ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস, নামটা হয়তো অনেকেই আমরা শুনেছি যে আরএনএ ভাইরাস বলে কিছু ভাইরাস আছে, ডিএনএ ভাইরাস বলে কিছু ভাইরাস আছে, ঠিক আছে? তো মাঙ্কি পক্স বেসিক্যালি কিন্তু আমাদের ডিএনএ এবং ডবল স্ট্যান্ডার্ড ডিএনএর ভাইরাস, ঠিক আছে? এখানে আরও একটা পয়েন্ট বলে রাখা দরকার, যেটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ বলেছে এটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএও হতে পারে। ওকে, তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এরকম এইসব কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে মাঙ্কি পক্স বেসিক্যালি ডিএনএ প্রকৃতি কেমন মাঙ্কি পক্সের, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, এবং এটি একটি ডিএনএ ভাইরাসের উদাহরণ, বোঝা গেল? তো নাও এখানে পুরোটা বুঝতে পারলে, এবার এখানে একটা ছোট্ট পয়েন্ট যেটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, আদারওয়াইজ অন্যরা হচ্ছে এটা না জানলেও চলবে। এটা হচ্ছে বেসিক্যালি অর্থোপক্স ভাইরাসের জেনাস থেকে হচ্ছে বিলং করছে, এবং এটা হচ্ছে পক্স ভিরিডি ফ্যামিলি। আমরা যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম সেখানে কেপিসি এরকম হচ্ছে প্রত্যেকটা ভাগ পড়েছিলাম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এখানে জেনাসটা কিন্তু অর্থোপক্স ভাইরাস, আর ফ্যামিলি যেটা সেটা হচ্ছে পক্স ভিরিডি, বোঝা গেল? আরও বড় বড় ক্যাটাগরি আছে কিন্তু সেগুলো আমাদের জানার দরকার নেই। ওকে, নাও এবার আমরা চলে আসি আউটব্রেক। হিউম্যান মাঙ্কি পক্স ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড, মানে প্রথম দেখা গিয়েছিল এটা কিন্তু
1970 সালে, এবং এটা দেখা গিয়েছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ঠিক আছে। তো কঙ্গো বেসিক্যালি কিন্তু হচ্ছে আফ্রিকারই হচ্ছে একটা দেশ, ঠিক আছে। তো আফ্রিকা মহাদেশেরই একটা দেশ হচ্ছে কঙ্গো। তো সেখানে ফার্স্ট একটা 9 বছরের শিশুর মধ্যে এটা পাওয়া যায়, এবং এটা 1970 সাল, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এবার দেখো, মাঙ্কি পক্স বেসিক্যালি কিন্তু মানুষের মধ্যে সেই সময় পাওয়া গেছিলো, এবং হচ্ছে আফ্রিকাতে পাওয়া গেছিলো, এবং এটা আফ্রিকাতে বহুদিন, আফ্রিকার বাইরে এটা কখনো হচ্ছে যায়নি, আফ্রিকার মধ্যেই সাধারণত ছিল, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে রিজিয়নাল ছিল, বা একটা মহাদেশের মধ্যেই বলতে পারো, বা কিছু দেশের মধ্যে হচ্ছে ছিল। এটা বেসিক্যালি হচ্ছে ওয়েস্ট আফ্রিকা এবং সেন্ট্রাল আফ্রিকার মধ্যেই হচ্ছে পাওয়া যেত, ঠিক আছে, বাইরে কখনো যায়নি। তারপরে ফার্স্ট এটা হচ্ছে বাইরে পাওয়া গেল 2003 সালে, ঠিক আছে। 2003 সালে ফার্স্ট মাঙ্কি পক্স হচ্ছে আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ে, এবং সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওকে। তো ঠিক যেভাবে এখানে একটা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে দেখো, মাঙ্কি পক্সের ক্ষেত্রে আমরা এটা বললাম যে এটা ফার্স্ট আইডেন্টিফাই হয়েছে 1970 সালে, কিন্তু আউটব্রেক ফার্স্ট হয়েছে, মানে আফ্রিকার ওই দেশগুলোর বাইরে প্রথম গিয়েছে কিন্তু 2003 সালে, ঠিক আছে। একইভাবে তোমরা যদি করোনা ভাইরাসের কথা মনে রাখো, তাহলে দেখো করোনা ভাইরাস কিন্তু আলটিমেটলি আইডেন্টিফাই হয়েছিল অনেক বছর আগে, ঠিক আছে। কিন্তু এইভাবে যে সেভার যে আকার, সেটা কিন্তু আগে কখনো ধরা পড়েনি, বা আগে কখনো এইভাবে মৃত্যু ঘটেনি, ঠিক আছে। রিসেন্ট আমরা লাস্ট 2 বছরের মধ্যে যা যা দেখলাম, তো এগুলো বেসিক্যালি কিন্তু আগে হয়নি। তাহলে কি একটা টাইমে এই ভাইরাসগুলো নিজেদের জেনেটিক পদার্থে চেঞ্জ করতে করতে, বা সারা পৃথিবীতে ছড়াতে ছড়াতে একটা টাইমে এটা এতটাই সেভার, মানে এতটাই ব্যাপক হয়ে যায় যে এটা কিন্তু সারা পৃথিবী বা জীবের ক্ষেত্রে কিন্তু এটা একটা সময় হচ্ছে ব্যাপক ধরনের ক্ষতি সাধন করে, এবং জীবের মৃত্যু ঘটাতে হচ্ছে পারে, ওকে। তো আই হোপ এতটা ক্লিয়ার তোমাদের কাছে যে মাঙ্কি ভাইরাস আর কোভিড ভাইরাসের সাথে হচ্ছে বেসিক সিমিলারিটি কি, আর এদের প্রত্যেকের একটা হচ্ছে অরিজিন আছে, ঠিক আছে। যেরকম আমরা বলতে পারি যে কোভিড-19 যে হচ্ছে নামকরণ হচ্ছে, সেটা কিন্তু মনে করা হয় যে যেহেতু 2019 সালে হচ্ছে এটা চায়নাতে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু দেখো ভাইরাসটা আগে ছিল, কিন্তু ফার্স্ট আউটব্রেক শুরু হয়েছে কোথা থেকে, চায়না থেকে। তো সেই কারণে এটাকে হচ্ছে কোভিড-19 বলা হয়, এবং যেহেতু 2019 সালে হচ্ছে এটা ফার্স্ট আইডেন্টিফাই করা হয়, সেই কারণে এটা লাস্টে 90 অ্যাড করা হয়, ওকে। তো এগুলো বেসিক্যালি তোমরা হচ্ছে কম বেশি জানো। তো এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে আরও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা একটু আগেও আমি বললাম, সেটা হচ্ছে এটা হিউম্যান মাঙ্কি পক্স বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। হিউম্যান মাঙ্কি পক্স ফার্স্ট 1970 সালে আইডেন্টিফাই হয়েছে। এবার এটা হিউম্যান কেন বলা হয়েছে, কারণ এটা হিউম্যান ছাড়াও কিন্তু পশু পাখি এরকম বিভিন্ন জীবের দেহে পাওয়া যায়, ঠিক আছে। উদ্ভিদের দেহে এটা পাওয়া যায় না, কিন্তু জীবের দেহ কিন্তু পাওয়া যায়। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে যে কোনো ভাইরাসই কিন্তু হচ্ছে ক্যাটাগরাইজ, মানে যেমন কিছু ভাইরাস আছে যারা হচ্ছে শুধু মানুষের দেহে পাওয়া যায়, কিছু ভাইরাস আছে যাদের শুধু গরু বা ছাগল এই ধরনের গৃহপালিত পশুর দেহে পাওয়া যায়, আবার কিছু ভাইরাস আছে যেগুলো কিন্তু হচ্ছে তুমি দেখবে বন্য যেসব প্রাণী যেমন বাঘ সিংহ এদের দেহে পাওয়া যায়, ঠিক আছে। আবার একইভাবে যেরকম মাঙ্কি পক্সের ক্ষেত্রে আমরা দেখছি, এটা কিন্তু হচ্ছে মানুষ ছাড়াও যেসব পশু পাখি আছে তাদের মধ্যে অনেক অনেক পশু পাখি আছে যাদের মধ্যে হচ্ছে দেখা যায়, ঠিক আছে। তো সেগুলো নিয়ে আমরা পরে 1 বাই 1 হচ্ছে ডিসকাস করব, ওকে। তো চলো এবার চলে যাওয়া যাক নেক্সট পার্ট। দেখো এটা বেসিক্যালি কিন্তু আমাদের স্মল পক্সের বেসিক্যালি ছবি যেমন হয় সেরকম, এটা হচ্ছে স্মল পক্স, এবং এটা ছাড়াও হচ্ছে আর এক ধরনের পক্স আছে তোমরা দেখেছো অনেকে হয়তো, মানে এখানে এটা ছোট হয় অনেক হয়, ঠিক আছে। কিন্তু সেটা মানে যেটা হচ্ছে বড় এক ধরনের পক্স হয়, সেটা বড় বড় হয়, এবং তার মধ্যে জল টাইপের কিছু সাবস্টেন্স থাকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে সাধারণত যদি কোনো কারণে সেটা যদি হচ্ছে একজন অসুস্থ ব্যক্তির থেকে যদি অপর একজন সুস্থ ব্যক্তির রক্তে বা স্যালাইভা বা লালা এইসব মাধ্যমে যদি কোনোভাবে শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু সেটার দ্বারা সেও হচ্ছে ইনফেক্টেড হতে পারে, মানে যে সুস্থ ব্যক্তি থাকে সেও কিন্তু ইনফেক্টেড হতে পারে, এবং তার দেহ কিন্তু এইভাবে হচ্ছে মাঙ্কি পক্সের যে সিমটম বা হচ্ছে নর্মাল যে পক্সের যা যা কন্ডিশন আছে সেগুলো কিন্তু দেখা যায়। তো আই হোপ এখানটা বুঝতে পেরেছো, এখানটা হচ্ছে স্মল পক্স বা স্মল পক্সের সাথে যারা হচ্ছে মানে যেহেতু এগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ, ঠিক আছে, মানে কন্টামিনেশন। তো এখান থেকে বেসিক্যালি তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে স্মল পক্স হচ্ছে, স্মল পক্স তো যেহেতু ছোঁয়াচে, তো সেক্ষেত্রে স্মল পক্সের সাধারণত যাদের হয় তাদেরকে পুরোপুরি একটা সেপারেট রুমে রাখা হয়, বাড়ির মধ্যে যারা আছে তাদেরকে টোটালি সেপারেট রাখা হয়। আবার একইভাবে এটাও কিন্তু সেই একই কন্ডিশন কিন্তু বিয়ার করে, মানে যদি কখনো বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারদের মধ্যে এটা হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কমপ্লিটলি সেপারেট রাখা দরকার, ওকে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এগুলো কিন্তু মানে আমাদের দেহ যতক্ষণ না অ্যান্টিবডি তৈরি করতে পারছে এই ভাইরাসের বিরুদ্ধে ততক্ষণ কিন্তু এটা মোটামুটি থাকে, এবং এদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, ঠিক আছে। তো সেগুলো আমরা 1 বাই 1 দেখবো। এবার দেখো এখানে আছে ট্রান্সমিশন, ট্রান্সমিশন মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে, কিভাবে হচ্ছে একজন থেকে আরেকজনে যায়। তো দেখো ফার্স্টেই বলা হচ্ছে অ্যানিমেল টু হিউম্যান, মানে এখানে দেখো এটা কিন্তু পশু পাখি থেকে হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, যেটাকে বলা হয় জুনোটিক, ঠিক আছে। জু মিন্স হচ্ছে প্রাণী, আর নটিক মিন্স এখানে হচ্ছে ছড়িয়ে পড়া বা এই ধরনের স্প্রেডিং কিছু হচ্ছে বলা হয়েছে, ঠিক আছে, এর মিনিংটা এরকমই, বোঝা গেল। তো বেসিক্যালি অ্যানিমেল থেকে হিউম্যানে যখন হচ্ছে এটা ট্রান্সমিশন হয় বা এটা ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হয় জুনোটিক। ট্রান্সমিশন ক্যান অকার ফ্রম ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ব্লাড, ওকে। তো বেসিক্যালি এটা কীভাবে ছড়াতে পারে, এক হচ্ছে ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে, অথবা বডি ফ্লুইডের মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে। শরীর থেকে যে রস বেরোলে সেটা যদি কারোর কন্ট্যাক্টে আসে সেক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে,
ওকে, তো এখানে দেখো আরো একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যেটা আমি আগেও বলছিলাম যে এটা কিন্তু শুধুমাত্র যে মানুষে পাওয়া যায় তা নয়, কারণ এটা মানুষ অ্যানিমাল মানে বিভিন্ন প্রাণীর মধ্যে হচ্ছে পাওয়া যায়। সেটা হচ্ছে কি কি আছে এখানে দেখো, এখানে বেসিক্যালি স্কুইরেল আছে, মানে বিভিন্ন ধরনের কাঠবিড়ালি এখানে দিয়েছে, রোপ স্কুইরেল, ট্রি কুইরেল, ঠিক আছে, এছাড়া আছে হচ্ছে তোমার র্যাটস আছে, ঠিক আছে, এবং ডিফারেন্ট স্পিসিস অফ মাঙ্কি, তো এছাড়াও হচ্ছে বিভিন্ন বানরের দেহ কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু এটার নাম হচ্ছে মাঙ্কি পক্স, তবে এটা এমন নয় কারণ এটা স্কুইরেল পক্সও হতে পারতো, কিন্তু এটা সাধারণত মনে রাখার জন্য যে এটা হচ্ছে যে কোনো প্রাণী, মানে হচ্ছে বিভিন্ন পশুর মধ্যে যেমন হচ্ছে মাঙ্কি বা স্কুইরেল এই ধরনের বিভিন্ন হচ্ছে প্রাণী বা হচ্ছে এছাড়াও হচ্ছে মানুষের দেহে পাওয়া যায় সেটা বোঝানোর জন্যই সাধারণত কিন্তু এই ধরনের নামকরণ করা হয়েছে। ওকে, তো নাও এখানে দেখো হিউম্যান টু হিউম্যান হচ্ছে ট্রান্সমিশন বলা হয়েছে, যে মানুষ থেকেও মানুষে ছড়াতে পারে, যেটা আমি আগে বলেছি যেটা শুধুমাত্র যে অন্য সব প্রাণী মানে হচ্ছে তোমার বানর কুইরেল, তো এদের থেকে যে শুধুমাত্র মানুষে ছড়াচ্ছে তা না, মানুষের থেকেও মানুষে ছড়াতে পারে, যেটা হচ্ছে পক্স এর সিমটম, তাই তো? তো যে কারণে এটাকে পক্স নামকরণ করা হয়েছে, এবং তোমরা যদি এটা সার্চ করো ইন্টারনেটে গিয়ে তাহলে তোমরা এর প্রপার যে ছবিগুলো সেগুলো হচ্ছে দেখতে পাবে, সেক্ষেত্রে কি হয় বড় বড় কিছু ফোসকা মতো হচ্ছে আমাদের স্কিনে দেখা যায়, ঠিক আছে, এবং এর প্রাইমারি যে জায়গা যেখানে হচ্ছে হতে পারে সেটা হচ্ছে আমাদের মুখ থেকে এটা সব থেকে বেশি দেখা যায়, মুখ, হাত, ঠিক আছে, বডি, স্কিন, পায়ের পাতা, এই জায়গাগুলো বেসিক্যালি এইটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে হয়। ওকে, তো এটা বুঝতে পারলে, এবার দেখো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন মানে মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাওয়া, একইভাবে যদি হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট হয় মানে তার যদি জামা কাপড় পরা হয়, তার যে যে ফোসকা আকৃতিটা পড়ে সেখান থেকে যদি যেসব মানে সিক্রেশন গুলো হয় সেগুলো যদি কোনোভাবে হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে লেগে যায়, এছাড়া হচ্ছে স্কিন লেশন অফ এন ইনফেকশন পার্সন অর রিসেন্টলি কন্টামিনেটেড অবজেক্ট, ঠিক আছে, তো এগুলো বেসিক্যালি হচ্ছে বিভিন্ন অবজেক্টকে হচ্ছে কন্টামিনেট করতে পারে যেগুলো সংস্পর্শে আমরা আসলে, কিন্তু যেমন আমি একটা এখানে উদাহরণ দিলাম যে জামা, যে হচ্ছে জামাগুলো ইউজ করেছে বা যে জামাটা পরেছে আক্রান্ত ব্যক্তি, ঠিক আছে, বা যার মধ্যে এটা হয়েছে, সেই জামাটা যদি একজন সুস্থ ব্যক্তি পরে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কন্টামিনেশন বা এই ধরনের ট্রান্সমিশন হচ্ছে কিন্তু ঘটতে পারে। ওকে, তো আই হোপ এতটাও ক্লিয়ার। তো নাও স্টুডেন্ট, এখানে এবার আমাদেরকে দেখতে হবে সাইন অ্যান্ড সিমটম, সাইন অ্যান্ড সিমটম মানে কি কি চিহ্ন এবং লক্ষণ হচ্ছে এখানে দেখা যায়, ঠিক আছে। ফার্স্টে আছে ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝায় একটুখানি এটা জানা দরকার, কারণ যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে একটা খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। যখন একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস হচ্ছে কোনো পোষক দেহে প্রবেশ করছে, ঠিক আছে, প্রবেশ করলে সাথে সাথে তার সিমটমগুলো বা তার ফলে যে রোগ হচ্ছে সেগুলো হচ্ছে প্রকাশ হতে পারে না, কারণ সেটা প্রবেশ করে নিজের জায়গা তৈরি করবে, তারপরে গিয়ে সেই প্রাণীটাকে বা সেই উদ্ভিদটাকে কী করবে, অ্যাফেক্ট করবে, তাই তো? তাহলে এক্ষেত্রেও ঠিক সেটাই, প্রবেশ করা থেকে শুরু করে যতক্ষণ না তার সিমটমগুলো সেই প্রাণী দেহে হচ্ছে প্রকাশ পাচ্ছে ততক্ষণ সেটাকে বলা হয়, মানে এই যে মাঝের যে টাইমটা সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, বোঝা গেল, মানে ইন্টারভাল অফ ইনফেকশন টু ওয়ান সেট অফ সিমটম। তাহলে ইনফেকশনের সময় থেকে যখন সেটা আক্রান্ত হলো সেই প্রাণী এবং তারপরে সিমটম বের হওয়ার আগে পর্যন্ত যে সময়টা মানে মাঝখানে যে পিরিয়ডটা সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। ওকে, তো বেসিক্যালি মাঙ্কি পক্সের ক্ষেত্রে এটা সাধারণত 6 থেকে 13 দিন হয়, আবার অনেক সময় এটা 5 থেকে 21 দিনও হতে পারে। ওকে, তো এখানে লক্ষ্য করো আমাদের এবার জানতে হবে ইনভেশন পিরিয়ড, দেখো ইনভেশন পিরিয়ড হচ্ছে যখন জেনেটিক পদার্থটা ভাইরাস থেকে হচ্ছে কোনো প্রাণীর দেহে ইনভেশন মানে প্রবেশ করছে, ঠিক আছে, বাইরে থেকে জোর করে প্রবেশ করছে, তো এই জোর করে প্রবেশ করাটাকে বলা হচ্ছে ইনভেশন, মানে কি এটা ভাইরাসের ইচ্ছাতে প্রবেশ করানো হচ্ছে, তাই না? যে প্রাণীর দেহে ঢুকছে বা যে উদ্ভিদের দেহে ভাইরাস হচ্ছে যদি যায় কখনো, তাহলে সেই উদ্ভিদ নিশ্চয়ই চায় না যে হচ্ছে ওই ভাইরাসটা ওই জেনেটিক পদার্থটা হচ্ছে আমার মধ্যে প্রবেশ করুক, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে ইনভেশন মানে জোর করে প্রবেশ করানো, ঠিক আছে। তো এটা সাধারণত হচ্ছে 0 থেকে 5 দিন মানে একদম ফার্স্ট টাইমে হয়ে যেতে পারে, অথবা 5 দিন মতো সময় লাগতে পারে, এর মাঝে হচ্ছে ইনভেশন হয়ে যায়, ঠিক আছে। তো এর ফলে কি কি হয়, এর ফলে যে সিমটমগুলো দেখা যায় সেটা হচ্ছে ফিভার, জ্বর হতে পারে, ঠিক আছে, ইন্টেন্স হেডেক, মাথা ব্যথা করতে পারে খুব বেশি পরিমাণে, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের লিম্ফেটিক সোয়েলিং আছে যেগুলো হচ্ছে বডিতে হচ্ছে আমাদের যে লিম্ফেটিক গ্ল্যান্ড থাকে তাদের বিভিন্ন হচ্ছে সোয়েলিং দেখা যায়, বিভিন্ন জায়গা ফুলে যেতে পারে। ওকে, এবং তারপরে একদম লাস্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্যাক পেন, মানে মেরুদণ্ড ব্যথা থাকে, হাত পা, পায়ের গোড়ালি, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যথা ব্যথা অনুভব হয়, এবং একদম লাস্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে গায়ের মধ্যে মানে বিশেষ করে হচ্ছে মুখ, গলা, হাত, ঠিক আছে, স্কিন এবং পায়ের পাতা, ঠিক আছে, মানে উপরটা, ঠিক আছে, এই জায়গাগুলোতে বেসিক্যালি কি হতো ফোসকার মতো, যেটা হচ্ছে বড় পক্সের ক্ষেত্রে যেটা দেখা যায় এই ধরনের ফোসকা আকৃতি কিছু জিনিস হচ্ছে বের হয়, তো এগুলোই হচ্ছে কিন্তু এর সিমটম, ঠিক আছে। তো এগুলো থেকে আমরা জানি যে পক্সের ক্ষেত্রে এই সিমটমগুলোই কাজ করে, কারণ হচ্ছে আমাদের গা ব্যথা হয়, মাথা যন্ত্রণা করে, তারপরে হচ্ছে জ্বর আসে, ঠিক আছে, এবং তারপরে লাস্টে মানে কিছুদিন পরে হচ্ছে কি হয় আমাদের শরীরে হচ্ছে ছোট ছোট এই ধরনের হচ্ছে ফোসকা আকৃতির হচ্ছে কিছু স্ট্রাকচার হচ্ছে বের হয়, এবং যেগুলোর মধ্যে রস বা পুঁজ মতো হচ্ছে জমে থাকে। ওকে, তো আই হোপ এগুলো প্রত্যেকটাই তোমরা হচ্ছে কম বেশি জানো। এবার দেখো কোন কোন অঙ্গগুলো হচ্ছে ফার্স্ট এফেক্ট হতে পারে, তো হচ্ছে এখানে ফেস হতে পারে, পাম অফ দ্য হ্যান্ডস মানে হাতে তালু হতে পারে, সোল অফ দ্য ফিট পায়ের তলা হতে পারে, ঠিক আছে, ওরাল মিউকাস মেমব্রেন তো হচ্ছে আমাদের মুখের ভিতরে এটা হতে পারে, তো এই ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু এটা হচ্ছে হতে পারে,
ক্লিয়ার। তো স্টুডেন্ট, এবার হচ্ছে আমাদের একদম লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে প্রিভেনশন। কি করে আমরা এটা প্রিভেন্ট করতে পারি, কি করে এটা আমরা প্রতিরোধ করতে পারি? দেখো, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, তার মানে এটা কি, যাদের এটা হচ্ছে তাদের থেকে প্রথম কথা হচ্ছে ডিস্টেন্স তৈরি করতে হবে। এটা হচ্ছে সব থেকে বেস্ট, মানে একদম উইদাউট মেডিসিনে হচ্ছে এটা করা। এছাড়াও যদি মেডিসিনের কথা বলতে হয়, তাহলে হচ্ছে এদের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে ভ্যাকসিন আছে, যেগুলো হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করে। আবার অনেক আছে যেগুলো এটাকে প্রোটেক্ট করে, মানে প্রিভেন্ট করতে পারলো না, প্রোটেক্ট করলে এটাকে ঢুকতে বাধা দিচ্ছে। আর কিছু আছে ঢুকলেও হচ্ছে সেটাকে মেরে ফেলছে, ঠিক আছে, ভ্যাকসিন। যেমন আমরা দেখেছি কোভিডের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভ্যাকসিন নিই, বা হচ্ছে আমাদেরকে যখন, মানে একটা জিনিস যদি আমরা মনে করি যে জলাতঙ্ক, যখন হচ্ছে কুকুর কামড়ায় তখন জলাতঙ্ক হতে পারে, সেটা কি র্যাবিস ভাইরাসের কারণে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ইঞ্জেকশন নিই। তবে জলাতঙ্ক রোগের কি দেওয়া হয়, টিকা দেওয়া হয়। টিকা মানে কি, এটাকে প্রিভেন্ট করছে, মানে এটাকে, সরি, প্রিভেন্ট নয়, এটাকে কি করছে, প্রোটেক্ট করছে, তাই তো? তো প্রোটেক্ট করছে মানে কি, টিকা দেওয়া হচ্ছে, দিয়ে সেটাকে প্রোটেক্ট হয়, সেটাকে থামানো হচ্ছে, বোঝা গেল? তো এগুলোই হচ্ছে ব্যাপার, যেগুলোর মাধ্যমে কিন্তু বেসিক্যালি ভাইরাসকে কি করা হয়, প্রিভেন্ট করা যেতে পারে অথবা প্রোটেক্ট করা যেতে পারে। ক্লিয়ার? তো বেসিক্যালি এখানে কিন্তু প্রিভেনশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যে রিস্কগুলো আছে সেগুলো তো আমরা জানলাম, যে কি কি হতে পারে, কেন হতে পারে, কিভাবে এটা মানে ছোঁয়াচে যেহেতু, তো সেক্ষেত্রে কিভাবে একটা প্রাণী থেকে আর একটা প্রাণী দেহে, বা একটি মানুষ থেকে অপর একটি মানুষের দেহে হচ্ছে চলে যায়, সেটাও আমরা হচ্ছে জানলাম কম বেশি। ওকে, তো দেখো এখানে বেশ কিছু জিনিস আমরা তো জানলাম, এবং আমাদের প্রিভেনশনের প্রসেসগুলো আমরা কম বেশি হচ্ছে জানলাম। ঠিক একইভাবে যেটা মনে রাখতে তোমাদের, যে একদম ফার্স্টে যখন হচ্ছে কোভিড-19 হচ্ছে এরকম সেভার আকার নিয়েছিল, ঠিক আছে, মানে কোভিড ভাইরাস বা করোনা ভাইরাস যখন হচ্ছে প্রথমে সেভার আকার নিয়েছিল, ব্যাপক আকার নিয়েছিল, তখন কিন্তু আমাদের কাছে কোনো ভ্যাকসিন ছিল না। তো সেই কারণে আমরা কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে পারিনি, তাই না? তো পরে যখন ভ্যাকসিন হয়েছিল, তখন আস্তে আস্তে ভ্যাকসিনেটেড করা হয়েছিল অল, মানে যত মানুষ হচ্ছে তাদেরকে। তো তার ফলে কি, সেটাকে আমরা অনেকটাই প্রোটেক্ট করতে পেরেছি। কিন্তু এখনো পর্যন্ত এটা যেহেতু প্রথম কন্ডিশনে আছে, তো বেসিক্যালি আগে যেহেতু এই ভাইরাসটা হচ্ছে ডিটেক্ট করা হয়েছিল, মানে হচ্ছে খুঁজে পাওয়া গিয়েছিল, তো সেই অনুযায়ী তার উপর পরীক্ষা নিরীক্ষা করে যা যা হচ্ছে ভ্যাকসিন ছিল, যেগুলো বেসিক্যালি হচ্ছে প্রিভেন্ট বা প্রোটেকশনের জন্য হচ্ছে কাজে লাগানো হয়েছিল, সেগুলোকে কিন্তু এখনও কাজে লাগানো হচ্ছে। তবে এটাও হতে পারে, যেহেতু হচ্ছে এতদিন পর এটা সেভার আকার নিচ্ছে, সেক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে কার্যকরী নাও হতে পারে। তো সেই কারণে এখনও পর্যন্ত টোটাল ব্যাপারটা নিয়ে, মানে এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালে কি কি থাকছে এবং সেগুলো নিয়ে কিভাবে এর ভ্যাকসিন তৈরি করা যেতে পারে, সেটার উপর কিন্তু এখনও কাজ চলছে। ওকে, তো আই হোপ আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কনফিউশন থাকে, কোনো রকম কোয়েশ্চেন থাকে, তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো। এছাড়াও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা বঙ্গভাষায় নতুন আছো, তারা হচ্ছে বঙ্গভাষাকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের কন্টেন্টফুল ভিডিও হচ্ছে তোমাদের সাথে আমরা হচ্ছে শেয়ার করি। ওকে, তো এছাড়াও হচ্ছে বিভিন্ন ক্লাস রিলেটেড কন্টেন্ট হচ্ছে তোমাদের সাথে আমরা শেয়ার করি, সেগুলো তোমরা হচ্ছে বঙ্গভাষায় ভিজিট করলেই হচ্ছে দেখতে পাবে। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।